নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে এখন আজকে থেকে বাবানের অফিস শুরু। তো আজকে এখন অনেকটাই সকাল, আর একটু আগে উঠেছি, চাটা প্রায় হয়ে গেছে। বাবান অফিসে বেরোবে চাটা খেয়ে। তো এখনও আমরা আর বাকি তো কেউ ওঠেইনি, তো এই যে চাটা হয়ে গেছে, দেখুন কটা বাজে দেখাই, দেখুন এখন বাজে 6:45। তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম, তো সারাদিন সাথে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এই যে চাটা হয়ে গেল, বাবানকে এবার ডেকে তুলবো, চাটা দিয়ে দেবো। তো সারাদিন সাথে থাকুন। বসিয়ে দিচ্ছি ভাত, করবো হচ্ছে আজকে টিফিনে। টিফিনে মানে বাবা নিয়ে যাবে, এই যে অল্পই দেবেন, এই ধরুন একটা গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চালের ভাত করব। আর এর অ্যাকচুয়ালি করবো হচ্ছে ফ্রাইড রাইস, আর চিকেন ম্যারিনেট করা আছে, ওই জন্য সলিড পিস, ওই জন্য চিলি চিকেন, ওই মশলা চিকেন বা মঞ্চুরিয়ান এরকম টাইপের করব। তো ওই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, একটা ডিম নিচ্ছি ফ্রাইড রাইসের মধ্যে দেওয়ার জন্য। আর কি দেব চলুন দেখাই, দেব হচ্ছে এই যে ক্যাপসিকাম, বাঁধাকপি আছে, গাজর, এই যে এগুলো সব এবার কেটে নেব। ফ্রাইড রাইসের মতো এই চারটে জিনিসই দেব। তো যাই এগুলো এবার কেটে নিই ঝটপট করে। আমার ভাতটা হয়ে গেছে, চিলি চিকেনের জন্য এই যে দিয়েছি একটুখানি কর্নফ্লাওয়ার, এর সঙ্গে মাখিয়ে নেব। আর এর মধ্যে দেবো হচ্ছে এই যে পেঁয়াজের পাপড়ি তুলে রেখেছি, টমেটো, ক্যাপসিকাম সব কেটে রেখেছি, আর এই যে ফ্রাইড রাইসের জন্য এগুলো রেডি করেছি। ডিমটা তো আছে, তেলও বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, এবার একটা মাখিয়ে বসিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, এবার একটা করে চিকেন দিয়ে দেবো তেলে। এই যে সবগুলো ভাতটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে এই 1 চামচি কর্নফ্লাওয়ার দেব, আর একটু জল দিয়ে গুলে রেডি করে নিই। এটা লাস্টে লাগবে বলে এগুলো ভেজে সব চিকেনগুলো তুলে নিয়েছি। কড়াইতে তেল কমিয়ে দিয়েছি, এই যেমন ভাতটা নামিয়ে নিয়েছি, ভাবলাম ফ্রাইড রাইসটাই আগে করি, কেননা গোবিন্দভোগ চালের ভাত তো নরম হয়ে যাবে তা না হলে। তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো বাঁধাকপিতে, সবগুলো একটুখানি হালকা নেড়ে নেবো, কেনাগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকতে হবে, নরম হয়ে গেলে ভালো লাগবে না। দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকামটা, মাঝখানে দিয়ে দেবো ডিমটা ভেঙে। ডিমটা জমে গেছে, ভেঙে মিশিয়ে দিই, দিয়ে দেবো একটুখানি নুন, আর এই কাঁচা লঙ্কা কুচানোটা, দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি ভিনেগার, একটুখানি সয়া সস,
এবার ভাতটাকে দিয়ে দিই। মিক্স করে দিই। এই যে হয়ে গেছে ফ্রাইড রাইসটা, এবার একটা বাকি তুলে নেবো, তারপরে এই যে এটাকে করবো। এই যে ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়েছি, কড়াইতে আবার তেল দিয়েছি, এবার এগুলো একটুখানি যেসব তুলে নিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি দিলে হতো, এখন সকালবেলা রসুন কুচি আদা কুচি কিছুই দিচ্ছি না, একদম ডাইরেক্ট। একটুখানি রসুন দেবো আর একটুখানি আদা বাটা দেবো, দিয়েছি লঙ্কা কুচুনোটা। দিয়েছি টমেটো সস, টমেটো না এটা চিলি সস, দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দেবো সয়া সস অল্প একটুখানি, আর দিয়ে দেবো হালকা একটুখানি ভিনেগার। দিয়ে দেবো আমাদের চিনি স্বাদের মতন, দিয়ে দেবো একটুখানি নুন, কর্ন ফ্লাওয়ার নেবো আর একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। এই যে কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দেবো, এই যে কর্ন ফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটা, আর একটু বাটি ঘিরে জলটা দেবো। গোলমরিচের গুঁড়ো, এবার এটাকে দিয়ে দেবো। এটা রেডি, আজকে তো একদম বাবানের টিফিন একদম জমে যাবে, শুধু বাবান খাবে না, অনেকটাই তো হয়েছে, বাড়িতে যারা থাকবে তারাও একটু একটু খেতে পারবে। তো দেখুন এটা কেমন দেখতে হয়েছে, এবার দিয়ে দিই টিফিনটা। টিফিনটা সকালে হয়ে গেল, তারপরে বাবানের এটা টিফিন হয়, বাবানের এটা একচুয়ালি লাঞ্চ। এই যে দেখুন দুটোই নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে। চিলি চিকেনটা দেখুন কালারটা, ফ্রাইড রাইস কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। সকালবেলা তাড়াহুড়ো করে এর থেকে আর ভালো কি হতে পারে, একদম সে খুবই তাড়াহুড়োর মধ্যে করা, দেখালাম এই পুরোটা। বন্ধুরা এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে আর এই যে বেগুনগুলো, এই বেগুনগুলো একদম কচি কচি, এই যে লম্বা সরু, এই বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে বেগুন দিয়ে ডিমের ঝোল করব। করব এই কুমড়োটা পিস পিস করে ভাজা আর নর্মাল আলু ভাজা। আর ছাদের তো আমি জামা কাপড় কেচে সেই কোন সকালে মেলে এসেছি, সব হয়ে গেছে, পুজোর বাসন ধোয়া, ফুল তোলা, এখন আবার আজকে এসছে আমাদের উপরে ছাদের যে ট্যাঙ্ক ওটা পরিষ্কার করতে। তো উপরে ওরা ছাদ পরিষ্কার করছে, আমার কর্তা উপরে তাই রয়েছে। তো আমি এগুলো সব কেটে কুটে রান্না করে নেবো, আর ট্যাঙ্ক তো ওরা পুরো খালি করে দেবে, যার জন্য দেখুন এই সব জায়গায়, এইখানে বাথরুমে, ওপরে চারিদিকে জল গামলায় বালতি করে ভরে রেখেছি, কেননা আমাদের এখানে 11টার সময় জল আসে, তো এক্ষুনি চলে আসবে, 11টাই বাজে। তোরা এখন পরিষ্কার করে দিলে তাহলে আবার জলটা ভরে যাবে, কিন্তু তার মধ্যে যদি কেউ বাথরুমে যায় জল তো লাগবেই, তার জন্য সব ভরে ভরে রেখেছি। তো এগুলো কেটে নিয়ে ঝটপট রান্না করে নিই। কুমড়ো তেলে ভাজা খেতে ভাল লাগে, আবার মুগ ডাল দিয়ে করলেও বেশ ভাল লাগে। আর এত পাকা কুমড়ো অ্যাকচুয়ালি আমরা তরকারি খুব একটা খাই না, আর খাই হচ্ছে
পুঁই শাক দিয়ে করলে, মাছের মাথা দিয়ে হোক, চিংড়ি মাছ দিয়ে হোক, পুঁই শাক করলে খাই। কিন্তু সব কেটে রেডি হয়েছে, ডিমটাও ছাড়ানো হয়ে গেছে। এটার মধ্যে একটু আগে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু মাখিয়ে রেখে দিই, তাহলে ভাজার সময় রঙটা বেশ ভালো হবে দেখাবে। এটা রাখা থাক। আর এখানে বেগুন আর কুমড়োটাতে একটু নুন হলুদ মাখিয়ে আগে ভেজে তুলে নেব, আর ওর মধ্যে এই কাঁচা লঙ্কা কাটাও দিয়ে দেবো গোটা গোটা, যার লাগবে সে গুলো খেতে পারবে। তিন পিস বেগুন ভাজছি, কেন দুপুরবেলা আমরা তিনজনই আছি বাড়িতে, আর বাবার রাত্রেবেলা এসে ওই বেগুন ভাজা আর খাওয়া যাবে না, পুরো নরম হয়ে একদম নেচিয়ে তেল বেরিয়ে যাবে, ভালোও লাগবে না ঠান্ডা। তো বেগুনটা ভেজে নিই, কুমড়োটাও ভেজে নেবো, তারপর আলুটা ভাজবো। লঙ্কা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেল। আমি ডিমের বেগুনটাও একটু ভাজি, ভেজে তুলে নিই, তাহলে ভালো হবে। একবার এই তেলের মধ্যে ভেজে তুলে নেবো। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই, আর একটু সামান্য নুন দিয়ে দিই, সেটাকে একটু ভেজে তুলে নেবো আগে, তারপরে আলুটা ভাজবো। বেগুনের ভাজাটা ডিমের মধ্যেই তুলে নিলাম, এর মধ্যে দিতে হবে আলুটা। এবং লাল করে ভেজে নিয়েছি, কড়াইতে আবার দিয়েছি তেল, এবার ডিমটা একটু ভেজে নেবো। বেগুনটা তো ভাজাই আছে, এক্ষুনি হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা, একটুখানি জিরে, ঝোলটা ফুটে গেছে, এবার ডিম আর বেগুনটা পুরোটাই দিয়ে দেবো, কেন সবগুলোই রেডি করা। দেখুন ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে, ভালো লাগছে তাই না? এই যে চান টান করে যে সোনাকে নিয়ে অনেকক্ষণ নিচে এসেছি, ভাবলাম আপনাদেরকেও তাহলে একটু দেখাই। হ্যাঁ, কত কথা বলতে শিখেছে, আও আও করে দে নে কত কি বলে, এখনো তো দু মাস হয়নি, কত দূত দূত করে, কত কবিতা শুনতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, কত কি ভালোবাসে। এই যে আমার ছোট্ট সোনা, ছোট্ট সোনা চাঁদের কণা, ছোট্ট সোনা চাঁদের কণা, এই 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 কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, গাড়ি চালাই বংশীবাদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদের, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপার, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেন, উচ্ছে বেগুন পটল মূলো, বেতে বোনা ধামা কুলো, সর্ষে ছোলা ময়দা, শীতের রেপা নকশা কাটা, ঝাঁঝরি করাই বেরি হাতা, শহর থেকে ছত্তা ছাতা, কলসি বলা এখো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ে রাতি নৌকবে, আনলো ঘাতে চাছির মে, অন্ধকার নাই পথের পারে, গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। ওকে কবিতা বললো চুপটি করে, কবিতা বেশ শুনতে পছন্দ করে। এই ছেলেটা এই মেয়েটা আমাদের পাড়ায় যাবি, দত্তা কোলে পয়সা দেব, গুড় কিনে খাবি, নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে দাদা। দাঁড়ানোর অসুবিধে হয়ে যায় গায়ে। আপনার চালা
ভালোই শাস্তি হয়েছে তোমার, তোমাকে বেরোতে দেবে না, তার আগে কোলে উঠে বসে আছে। এই দেখুন তাড়াতাড়ি এখন বেরিয়ে যাবে, কটা বাজে? 7:45। ও দিব্যি এখন কোলে কোলে ঘুরছে, ওকে নিয়ে বসলে হবে না, ওকে নিয়ে ঘুরতে হবে কোলে নিয়ে নিয়ে। ভালোই হয়েছে, নালে এতক্ষণে দাদাই বেরিয়ে যেত ঘর থেকে, আটকা পড়েছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা বলে দিই কি ব্যাপার। বলেছি আগে, ছাদে আজকে আমাদের ট্যাঙ্কটা যে পরিষ্কার করা হয়েছে, আর হচ্ছে আমাদের, আমি অনেক দিন ছাদে যাই না, তো ছাদের মধ্যে এত সুন্দর ফুল হয়ে আছে। আমি তো যাইনি, আমার কর্তা ফটো তুলে এনেছে, আপনাদেরকে দেখাবো। এত সুন্দর ফুল, এই ফুলের নাম জানি না, কিন্তু কালারটা এত সুন্দর, মানে একদম সে দারুণ দেখতে। ও যতই জল দেওয়া হোক না হোক, যাই হোক না কেন, ওই ফুলটা নিজের থেকেই, ও বীজ পড়ে, নিজেই গাছ হয়, নিজেই ফুল হয়। তো আজকে এনে দেখি, তো আমি কালকে তো অবশ্যই যাব, আজকে আর যেতে পারিনি, বিকেলবেলা দেখে দেখিয়েছে আমাকে ফটোগুলো, তো আমি আর ওই জন্য যাইনি। কালকে যাব, তো আপনাদেরকে তখন আবার দেখাবো। তো আজকে ফটোটা শেয়ার করব, তো দেখবেন দারুণ সুন্দর দেখতে এই ফুলগুলো। আর যদি এই ফুলের নাম জানেন কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা, আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন পর্বে।